নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। বর্তমান থার্মোকল প্লেট বা পেপার প্লেট গ্লাসের চাহিদা এত পরিমাণে বেড়েছে যে আপনি বলতে পারেন এই ব্যবসাটি একটি যুগ উপযোগী ব্যবসা। কিন্তু আসলে কি জানেন, থার্মোকল প্লেট বা পেপার প্লেট গ্লাসের চাহিদার সাথে সাথে বিজনেসের কম্পিটিশনও একইভাবে বেড়েছে। মানে এখনো সময় আপনি বলতে পারেন প্রতিটা বাজারে বাজারে প্রতিটা এরিয়ায় থার্মোকল বা পেপারের প্লেট বানানোর মেশিন রয়েছে, তো এটাতে কম্পিটিশন অনেক বেশি। হয়তো বা আপনিও মেশিন দেখে থাকবেন আপনার এরিয়া কোথাও, কিন্তু এই পেপার প্লেট বানানোর জন্য যে র মেটেরিয়ালটা আসে সেটা বানানোর মেশিন কি একটা দেখেছেন আপনি? মানে প্লেট বানানোর মেশিনটা তো অ্যাভেলেবেল আসছে বা কম্পিটিশন অনেক বেশি, কিন্তু র মেটেরিয়াল যে মেশিনটা দিয়ে বানানো হয় সেই মেশিনটা এখনো পর্যন্ত মানুষের পর্যন্ত পৌঁছায়নি। তো এই ব্যবসাটায় কম্পিটিশন অনেক কম। হ্যাঁ ফ্রেন্ড, আর এই মেশিনটা আপনি খুব কম টাকায় কিনে ব্যবসা শুরু করতে পারেন, আর এর যে প্রফিটটা আসে সেটা খুবই বেশি। মেশিনটা মাত্র 80,000 টাকা দিয়ে কিনে আপনি এই পেপার প্লেটের বানানোর যে র মেটেরিয়াল আছে সেটা আপনি বানাতে পারেন, আর এটা বিক্রি করে প্রতি কেজিতে 8-10 টাকা লাভ করতে পারেন। আর আপনি জেনে অবাক হবেন যে এই 80,000 টাকার মেশিন প্রতিদিন 3,000 কেজি থেকে 5,000 কেজি পর্যন্ত র মেটেরিয়াল বানাতে পারে। যেহেতু এই ব্যবসাটিতে এখনো পর্যন্ত তেমন কোনো কম্পিটিশন নেই আর এত পরিমাণে লাভ আছে, তাই ব্যবসাটি শুরু করাই যায়। তো আপনি যদি শিখতে চান এই ব্যবসাটি বা করতে ইচ্ছুক হন, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। এই মেশিনটা চালাতে হলে আপনাকে এই কাগজের রোলের দরকার পড়বে। এই রোলটা মেশিনের এক সাইডে সেট করে দিতে হবে, আর সেট করার পরে এটা সেটিং করতে হবে। দেখুন কীভাবে সেটিং করতে হবে। উপরে লাগাতে হবে আপনার প্লাস্টিক, সিলভার প্লাস্টিকের যে রোলটা আছে সেটা উপরে লাগাতে হবে, নিচে লাগাতে হবে কাগজের রোলটা। লাগানোর পরে এই কাগজের রোল যেটা লাগিয়েছেন কাগজের পেপারটা এর মেশিনের ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে। একবার ঘুরে দিতে পারলে তারপরে পুরো রোলটাই আপনাকে আর হাত লাগানোর দরকার পড়বে না। তো দেখেন কীভাবে করতে হবে। প্রতিটা রডের ভিতর দিয়ে দিতে হবে, আর কাটিংটা মাঝখানে সেট করে দিতে হবে। তো আপনি যদি চান এটা 6 ইঞ্চি, 8 ইঞ্চি বা 10 ইঞ্চি আপনার ইচ্ছা মতো আপনি এখানে সেট করে নিতে পারেন খুব সহজে। তো সাধারণত 6 ইঞ্চি বা 8 ইঞ্চি পেপারটাই বেশি চলে, তো সেটা করে আপনাকে দেখাচ্ছি। এখন আপনার মাঝখানে হাঁটা দিয়ে দিতে হবে, গাম বলে যেটাকে। এটা সিলভার পেপার অ্যান্ড নর্মাল পেপারের সাথে জুড়ে দেবে। তো এখন আপনাকে করতে হবে প্লাস্টিকের যে রোলটা আছে সেই প্লাস্টিকের রোলটা কাগজের রোলের সাথে সেট করতে হবে। এখন সেট হয়ে যাওয়ার পরে আপনাকে এদের মেশিন অপারেট করার জন্য একটা বাটন দেওয়া থাকবে, সেই বাটনটি আপনাকে অন করে দিতে হবে। প্রথমত স্টার্ট করার সাথে কম মানে স্লো গতিতে চালাতে হবে, যখন এটা স্টার্ট হয়ে যাবে তখন আপনি দ্রুত গতিতে চালাতে পারবেন। তো আপনি দেখতে পাচ্ছেন এটা অন করে দিয়েছি আর এখন এটা দ্রুত গতিতে চলছে। তো 1 ঘন্টায় মোটামুটি 300 কেজির আশপাশ এটা তৈরি করতে সক্ষম। তো এটা সিম্পলি আর কোনো কাজ করতে হবে না, যখন হয়ে যাবে তখন আপনাকে রোলটা এভাবে আলাদা করে নিতে হবে আর এটা বিক্রি করতে হবে। তো আপনি দেখে নিন কোনটার কীরকম রেট করবে। এই রোলটা যে সিলভারটা বা যে কাগজের যে রোলটা আছে সেটা কীরকম দাম পড়বে সেটা আপনাকে দেখাচ্ছি। আর এটা সাধারণত এইভাবেই অটোমেটিক মেশিন বা ম্যানুয়াল মেশিনের দ্বারা তৈরি করা হয়। তো এটা 24-26 টাকা দাম পড়বে একটা রোল, আর এটা পড়বে প্লাস্টিকেরটা 160 টাকা, আর এটা সব মিলে কস্ট আসবে মোটামুটি 32 টাকার মতো। আর আপনি বাজারে বিক্রি করতে পারবেন মোটামুটি 40 টাকা, প্রতি কেজিতে 8-10 টাকা লাভ থাকবে। মেশিনটির দাম কত পড়বে, র মেটেরিয়ালের দাম কত পড়বে, কিভাবে চালাতে হবে, এটু যে হিসাবটা আপনি পেয়ে গেছেন। এখন মেশিনটা আপনি কার কাছ থেকে নেবেন সে অ্যাড্রেসটা বা মোবাইল নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখানে কল করে মেশিনটা আনিয়ে নিতে পারেন। আর এর যে র মেটেরিয়ালটা আছে সেটা যার কাছ থেকে আপনি মেশিন কিনবেন সেই প্রোভাইড করবে আপনাকে। তো এখন কথা আছে সেলটা আপনি কিভাবে করবেন। এর সেলটা করা খুবই সহজ ব্যাপার, কারণ আমি প্রথমেই বলেছি যে এই মেশিনটা পেপার প্লেট বা গ্লাস বানানোর মেশিনটা নেই এমন কোনো এরিয়ায় নেই, বর্তমান পুরো ইন্ডিয়া বা বাংলাদেশে সেপে গেছে বলে চলতে পারে। তো ওরা যে দামে বাজার থেকে কিনে আনছে আপনি তার থেকে কমে বিক্রি করেও, মাত্র 40 টাকা কেজিতে বিক্রি করেও আপনি প্রতি কেজি 8-10 টাকা লাভ করতে পারেন। তো আপনি যদি এরকম মাত্র 20 জন বা 30 জন মেশিনওয়ালার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার পুরো জীবন ভরে আর সেল নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাছাড়াও আপনি এই
র মেটেরিয়ালটা ডিলারের কাছে বা হোলসেলের কাছে বিক্রি করতে পারেন। মানে আপনি যে পেপার প্লেটের যে র মেটেরিয়ালটা তৈরি করছেন সেটার ডিমান্ড কিন্তু খুব বেশি। মানে মাঝে মাঝে এরকমও হয় যে র মেটেরিয়ালটা যারা প্লেট বানাচ্ছে তারা পায় না বা বেশি টাকা দিয়ে কিনতে হয়, এরকমও হয়। তো বর্তমানে সময় হিসেবে পেপারের প্লেট গ্লাস বানানোর মেশিন কেনার থেকে এই র মেটেরিয়াল বানানোর মেশিনটা কেনাই শ্রেয় বলে আমি মনে করি। তো বন্ধুরা, আপনি যদি এই ব্যবসাটি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আরও যদি এই ব্যবসাটি সম্পর্কে জানতে অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো। আর এই বিজনেস আইডিয়াটা অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন যারা কম টাকার ভিতরে একটি ভালো বিজনেস আইডিয়া করছে। আর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।